হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করছি জানাচ্ছি সাথে ঈদ মোবারক কি ভাবছেন এত তাড়াতাড়ি চলে এলাম কেন সামনে কোরবানি ঈদ তাই স্পেশাল আপনাদের ঈদের জন্য নিয়ে এলাম মাটন দম বিরিয়ানি তো চলুন ঝটপট এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যায় যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে নিয়েছি দেড় কেজি মাটন এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ বিরিয়ানি মশলা মশলাটা আমার হোমমেড করা পরে এক সময় শেয়ার করব। দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দু চা চামচ আদা বাটা দু চা চামচ পেঁয়াজ বাটা এবং হাফ কাপ পরিমাণ টক দই ফেটে নেওয়া টক দইটা অবশ্যই পানিটা ছেঁকে নিলেই ভালো হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং অ্যাড করে দিচ্ছি জয় আর ছোট এলাচের গুঁড়ো এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব রেসিপিটি করার সময় অবশ্যই চেষ্টা করবেন এখানে মিক্স কিছু মাংস নিতে যেমন হাড় চর্বি এই জাতীয় মাংসগুলো সলিড মাংসগুলো না নেওয়াই ভালো মিক্স মাংসটা এই বিরিয়ানিটা অনেক মজাদার হয় আমি এটাকে মেরিনেট করে ঘন্টা দুয়েক রেখে দেবো ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি আপনারা চাইলে সময় কম থাকলে কিছু কম সময়ও রেখে দিতে পারেন কেটে নিয়েছি দু টুকরা করে আলু আলুটাকেও মেরিনেট করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য কিছু ফুড কালার এবার এটাকে ভালো করে মেখে মাংসের সাথে সাথে এটাকেও রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ফুড কালারের জায়গায় হলুদ বা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী এবার একটি পাত্র গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল এবং এখানে দু বাটি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য বেরেস্তাটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলোর আঁচটা মিডিয়াম করে রাখবেন আঁচটা বাড়িয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে আর বেরেস্তার একটা সিক্রেট হচ্ছে পেঁয়াজটাকে একেবারে লাল করবেন না হালকা লালচে হলেই পেঁয়াজটা নামিয়ে নেবেন কিছুক্ষণ পরেই একেবারে পারফেক্ট বেরেস্তার কালারটা চলে আসবে ঠিক এরকম কিন্তু যখনই অতিরিক্ত লাল করে আমরা নামাবো তৎক্ষণাৎ বেরেস্তাটা একদমই একটু বেশি কালো কালো লাগে এবার এই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব ঠিক এই পর্যায়ে এখন আলুগুলো নামিয়ে নেব এই একই পাত্রে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা জয়ত্রী দিয়ে দিচ্ছি স্ট্রাইনিস দু টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ সাথে ছোট এলাচ এবং গোলমরিচ খানিক এটাকে ভালো করে ভেজে নেব হালকা আছে যখনই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসলেই এর মধ্যে আমরা মাটনগুলো দিয়ে দেব ঠিক এখন এই মুহূর্তে আমরা চলো রাস্তা একদম বাড়িয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেব আমি ঢেকে দিয়েছিলাম মাংসটা কষানো হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আরও কষিয়ে নেব মিডিয়াম আছে প্রথমত আস্টা বাড়িয়ে দিলো এখন আপনি মিডিয়াম আঁচটাই রাখতে পারেন আরও দশ মিনিট কুক করার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এক বাটি এখন এটাকে ঢেকে কুক করতে রেখে দেব আর আমরা চলে যাব রাইসটা কিভাবে তৈরি করতে হবে আমি প্রথমেই একটি ডিস্টাইনার নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ ছোটো এলাচ জয়ত্রী দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি একটি স্টারিস ঠিক এইভাবে ঢেকে রেখলেই মশলাগুলো বা রাইসের সাথে খুব ভা মানে মিক্স হবে না এগুলোকে আবার ছাড়িয়ে নিতে সমস্যা হবে ঠিক টেস্টের আপনার কাছে না থাকলে আপনার ইচ্ছে করলে একটি কাপড়ের পোটলাও ভালো করে এভাবে দিতে পারেন অথবা সরাসরিও দিতে পারেন কিন্তু তা আনতে পরে একটু ঝামেলা হয় রাইস থেকে এগুলো বের করে নিয়ে আসতে হয় রাইসটা আমি এখানে সেদ্ধ করে দেওয়ার আগে ধুয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই ধুয়ে ভিজাবেন তাতে পরবর্তীতে ধুতে গেলে রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই রাইসটাকে সুন্দর করে ধুয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছি এখন রাইসটাকে আমি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেব রাইসটা যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি ঘি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এতে রাইসটা খুব ঝরঝরে থাকবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চলে যাচ্ছি মাংসতে এবার ভেজে রাখা আলুগুলো আমরা মাংসর মধ্যে অ্যাড করে দেব ঠিক ভালো করে নেড়ে চেড়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে মাংসটা আশি পার্সেন্ট অথবা নব্বই পারসেন্ট কুক করে নিলেই যথেষ্ট এবার দেখে আসি রাইসটার কি অবস্থা মনে রাখতে হবে রাইসটা কোনোভাবেই যাতে বেশি সিদ্ধ না হয় ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট রাইসটাকে সিদ্ধ করে নেবেন আধা কাঁচা থাকতে হবে এবং দমে বাকি রাইসটা আমাদের সিদ্ধ হয়ে যাবে আমি এখানে বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন মাটনগুলো এখানে প্রায় রেডি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখান থেকে মাংস এবং আলুগুলোকে আলাদাভাবে তুলে রাখবো তৈরি করে নিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে কিছু জাফরান দিয়ে একটি গ্রেভি তৈরি করে নিচ্ছি যেটা আমরা রাইসের উপর দিব এখন পাত্রতে আমি কিছু ঘি অ্যাড করে দিচ্ছি যাতে রাইসটা নিচে লেগে না যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের পরিমাণটা আপনার উপরে নির্ভর করে যতটুকু আপনি দিতে পারেন এখন একটি ব্রাশের সাহায্যে ভালো করে পুরো পাত্রের গায়ে লাগিয়ে নিচ্ছি শেষ হয়ে গেলে এখানে একটা টিপস আমি বলছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি এখানে কিছু তেজপাতা দিয়ে ঠিক বিছানার মতো এভাবে বিছিয়ে দিচ্ছি এতে রাইসটা নিচে লেগে যায় না এবং খুব সুন্দর একটা ফ্লেভার দেয় চাইলে ট্রাই করতে পারেন এখন এই পর্যায়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রাইসগুলো কিছু রাইস দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেরেস্তা উপর দিয়ে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি সবটুকু আলু নিচের সাইডে দিয়েছি আপনারা চাইলে মিক্স করে দিতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি মাটনগুলো ঠিক এক পর্যায়ে ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি যদি আপনারা মনে করেন রাইসে লবণ কম হয়েছে এই পর্যায়ে আপনারা ছিটিয়ে দিতে পারেন এখন আবারও রাইসটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও সেই একই প্রসেস করছি কিছু বেরেস্তা দিয়েছি এবং দিয়ে দিচ্ছি মাটনগুলো আবারও শেষের পর্যায়ে বাকি রাইসটুকু আমি উপরে দিয়ে দিচ্ছি এখন মাংসের যে গ্রেভিটা আছে সেটাকে আমি আলাদা আলাদাভাবে এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি এবং যে গ্রেভিটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাওড়া ওয়াটার ওয়ান টি স্পুন খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটাকেও আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও ফ্লেভার আতর মিঠা আতর গোলাপ জল এগুলো অ্যাড করতে পারেন তবে আমার কাছে এভাবেই ভালো লাগে এখন আবারও বেঁচে থাকা সবটুকু বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে দু টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং সিদ্ধ করা ডিম চাইলে আপনারা ভিতর সাইডও দিতে পারেন তবে আমার এইভাবে ওপরটাই ভালো লাগে এবার একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটাকে আমি আটকে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আরও অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ভালো করে সিল করে দিতে হবে যাতে বাহিরে রকম দমটা বেরিয়ে না আসে মানে হাওয়াটা বেরিয়ে না আসে আপনাদের কাছে এগুলো না থাকলে ঢাকনা দিয়ে আটা বা ময়দা দিয়েও সাইডটাকে খুব সুন্দরভাবে সিল করে দিতে পারেন জাস্ট ভিতরে বাতাসটা যাতে বেরিয়ে না আসে এখন একটি তাওয়ার মধ্যে আমি ফুল আছে অনেকক্ষণ গরম করে পাত্রটা বসিয়ে দিলাম এবার আমি ঠিক এইভাবে তিরিশ মিনিট কুক করে নেব হালকা আছে তিরিশ মিনিট কুক হয়ে যাওয়ার পর আমি আবারও পাত্রটা রেস্টে রেখে দিয়েছিলাম আরও তিরিশ মিনিট এই পর্যায়ে এখন আমরা বিরিয়ানিটা ওপেন করে দেখব রেডি হয়ে গেছে মজাদার ঈদ স্পেশাল আমাদের দম বিরিয়ানি এবার দেখি খেতে তো মাসাল অনেক মজা হয়েছিল যারা নতুন রাঁধুনি তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল বাবুর্চিকেও হার মানায় যদি এই রেসিপিটি আপনি ট্রাই করেন বাসায় আশা করি আমার এই মাটন দম বিরিয়ানিটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা করে সবসময় আছেন জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আবারও জানাচ্ছি ঈদ মোবারক ঈদ স্পেশাল মাটন দম বিরিয়ানি আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আমি সালমা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম